আলো জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে আরো একবার স্বাগত জানাই। বিশেষ রূপে জ্ঞান অর্জন করাটাই যদি আমাদের বিজ্ঞানের পরিভাষার এক অন্য অর্থ দাঁড়ায়, তাহলে ডেফিনেটলি এটা বিজ্ঞানমূলক অনুষ্ঠান এবং সেই বিশেষ জ্ঞান লাভ করার অনুষ্ঠান। বিশেষ রূপে জ্ঞাপন করার যদি নাম বিজ্ঞাপন হয়, তাহলে এটা বিজ্ঞাপনী অনুষ্ঠান। সকলের কাছে সম্মুখ রূপে জ্ঞাপন করার জায়গাটায় পৌঁছানোর জন্যই এই বিজ্ঞাপনের ব্যবস্থা। বিজ্ঞান বিজ্ঞাপন মিলেমিশে একাকার হয়ে যায় যখন আমাদের জন্য সেটা হয়, এবং মানব জাতির জন্য, মানুষের জন্য সেই ভেরি হেল্পফুল একটা প্রোগ্রাম, একটা চেষ্টা অন্তত থাকে আমাদের কাছে পৌঁছে যাওয়া। অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের যে নানা রকম কনসেপ্ট কাজ করে, নানা রকম জানা না জানার জায়গায় কাজ করে, সেই জায়গাটা বোধহয় ভীষণভাবে ওভারকাম করাটা আরো জরুরি। ঠিক সেই জায়গায় বোধহয় এই অনুষ্ঠানের সার্থকতা। আমি সরাসরি এই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব আপনাদের ওয়েলকাম জানিয়ে। সেই মানুষটিকে নিয়েই আমাদের পথ চলা ডেফিনেটলি। আর সেই ফাঁকে বলে দিই যে আপনারা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে কল করতে পারেন, কিন্তু প্লিজ মাথায় রাখবেন ডেফিনেটলি আপনাদের স্পেসিফিক যে কোশ্চেন বা কোয়ারিজটা রয়েছে ঠিক সেই প্রশ্নটাই রাখবেন, এবং অবশ্যই আপনাদের জন্মকালীন তথ্যগুলো প্রথমে প্রোভাইড করে, এবং একটি নির্দিষ্ট প্রশ্নের একটি নির্দিষ্ট উত্তর দেওয়ার জন্য, এবং বিশেষ রূপে আমাদের কাছে সেই অ্যাস্ট্রোলজির জ্ঞানের কথা পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে এবার স্বাগত জানাই প্রফেসর বাসুকে। ওয়েলকাম। নমস্কার। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমার এই অনুষ্ঠানে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সেই সকল দর্শককে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, তাদের ভালো লেগেছে এরকম একটা অনুষ্ঠান। নতুন রকমভাবে আমরা কিভাবে জ্যোতিষকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, আর কিভাবে আমাদের যা সব বিচার হয় জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে, তো সেই সমস্ত চার্টগুলো আমরা প্রত্যেকটার পিছনে, প্রত্যেকটা কারণের পিছনে একটা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন থাকে। তো আমি অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের বলবো, শুধু আমাকে নয়, যারা আজকে আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফোন করে জানিয়েছেন, আমাকে ইমেল করে জানিয়েছেন, আপনাদের অসংখ্য দর্শক বন্ধু তারা জানিয়েছেন যে আপনাদের ভালো লাগছে, আমি বলবো শুধু আমাকে নয়, সৃষ্টি টিভি কর্তৃপক্ষকে, তাদের সমস্ত স্টাফকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। এরকম একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন, আমাকে ইনভাইট করেছেন, একটু অ্যাস্ট্রোলজি অ্যাজ এ সাবজেক্ট আজকাল তো খুব কম আলোচনা করা হয়, তো সেরকম একটা অনুষ্ঠান করার জন্যে আপনার ধন্যবাদ জানান, আমি অবশ্যই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরও কৃতজ্ঞতা কোথাও একটা জানানো যে আমাদের সেই যে পদক্ষেপ নেওয়ার ভাবনা, সেখানে আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য মানুষের কাছে একদম ক্লিয়ারলি সেই কনসেপশনটা পৌঁছে যাক, যেটা অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের অনেক কিছু মিসকনসেপশন তৈরি হয়ে যায়, সেটা হয়তো কিছুটার জন্য আমরা নিজেরাও দায়ী। এনিওয়ে, সেই জায়গাটায় সম্পূর্ণ ঝেড়ে নতুন করে আরো একবার জানার জায়গায় পৌঁছতে চাইবো, এবং আমি প্রথমেই চিকিৎসার জায়গায় যেতে চাইবো, একদম ট্রিটমেন্টের জায়গায় যেতে চাইবো, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্টের কথা যেটা আমরা প্রিভিয়াস এপিসোডে পাচ্ছিলাম, ঠিক সেই জায়গায় আমরা প্রচলিত টার্মে প্রতিকার যাকে বলি, সেই প্রতিকারের বিভিন্ন রকম ফের আছে, সেটা কি কিভাবে এবং কতটা প্রয়োজন, একদম বিজ্ঞানের আলোয় সেটা দেখা চাই আপনার কাছে। একদম, প্রতিকারের বিষয়ে আলোচনা তো করবই, তার আগে আর একটা বিষয়ে আমি সকলের কাছে একটু দুঃখ প্রকাশ করছি। আপনারা প্রচুর প্রচুর দর্শক অনুরোধ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, শিলিগুড়ি, মালদা, বীরভূম, পশ্চিম দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মিডনাপুর, বর্ধমান, যে আপনাদের ওখানে গিয়ে আমাকে চেম্বার করার জন্য। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত, আমি একটা সিনিয়র প্রফেসর একটা কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজে, তাই আমাকে কলেজের দিকটা দেখতে হয়, ছাত্রদের শেখার দিকে শেখানো, ক্লাস নেওয়ার জন্য আমাকে সপ্তাহে 5 দিন সোম থেকে শুক্র কলকাতা থাকতে হয়, তো আমার পক্ষে এর বাইরে শনি রবি আমি মাত্র 2 দিন চেম্বার করি কলকাতাতে, আমার পক্ষে বাইরে গিয়ে চেম্বার করা একটু অসুবিধাজনক। আর তবু আপনারা, আমি বলবো আপনাদের যে আমি যেভাবে আপনাদের সচেতন করছি বা করতে চাচ্ছি, আপনারা যে কোনো জ্যোতিষীর কাছে যান, আপনাদের নিকটে যারা যে সমস্ত জ্যোতিষী আছেন, তা আপনারা একটু দেখে নেবেন তারা কিভাবে বিচার করছে, অবশ্যই হয়তো কিছু ভালো জ্যোতিষ পাবেন, দেখে নেবেন আপনাদের ছক বিচার করার সময় কটা ছক তারা নিয়ে কাজ করছেন, শুধু লগ্ন ছক বা নবাংশ নিয়ে নয়, আরও অনেক, প্রায় 15 থেকে 20টা চার্ট আমি যেটা ফলো করি, কিন্তু তা না সবাই হয়তো তা করবে না,
খুব কম লোকই, খুব কম জ্যোতিষী এই এরকম সিস্টেমে কাজ করেন, কিন্তু তার জন্য বলবো তবুও অ্যাটলিস্ট লগ্ন ছক এবং রমাংশ ছকটা তারা দেখছেন কিনা। সব থেকে বড় কথা, আপনারা যখন কোনো প্রশ্ন রাখছেন জ্যোতিষের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন তার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা, রিজনটা। আপনাকে কেউ বললো আপনার এই হবে, এই হওয়ার আছে, এই আপনার হয়েছিল, সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞেস করবেন আপনি বলছেন কেন, কারণটা কি, অ্যাস্ট্রোলজিক্যাল রিজন জ্যোতিষের দিক থেকে, জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে এর কারণটা কি। আপনি জ্যোতিষ জানুন না জানুন এটা আপনার জিজ্ঞেস করা দরকার। সেই জ্যোতিষী যদি আপনাকে এক্সপ্লেনেশন দেয় তাহলে ভাববেন যে তিনি সঠিক, আপনি চুজ করেছেন জ্যোতিষীকে, আপনি সেভাবে চলবেন। আর তাই আমার কাছে সবসময় আসার দরকার নেই, কারণ আমি দুদিনে বেশি চেম্বার করতে পারি না, এছাড়া দুদিনেই আমি প্রচুর আমার রাশ থাকে আমার ইয়েতে চেম্বারে। তাই আপনারা দেখুন আপনাদের নিকটস্থ কোনো জ্যোতিষীর কাছে। আর ডেফিনেটলি সেই জায়গায় আমি ছোট্ট একটু সংযোজন করে রাখতে চাইবো, আপনি এই যে অ্যাস্ট্রোলজি পার্সোনালিটিদের কাছে গেলে যেটা করণীয় আপনি সাজেস্ট করলেন, আই থিঙ্ক এই সময়ে দাঁড়িয়ে আমার আমার যারা দর্শক বন্ধু তাদের প্রতি সমান সম্মান রেখে বলছি, তাদের মধ্যেও সেই অ্যাস্ট্রোলজি নিয়ে একটা অ্যাওয়ারনেস কনসাসনেস ডেফিনেটলি রয়েছে, এবং যদি তাদেরকে ভেবে ফেলি যে তারা অ্যাস্ট্রোলজি কিছু বুঝবে না, তাদেরকে সেই যে কোনো একটা টার্ম দিয়ে ভুলিয়ে দেওয়া যাবে, আই থিঙ্ক সেটা সম্পূর্ণ রং, কারণ তারা মোস্ট সচেতন, এবং সচেতনমূলক অনুষ্ঠান হিসাবে আপনাদের সেই জন্যই বোধ হয় এই অ্যাটাচমেন্টটা ভীষণভাবে তৈরি হয়েছে, প্রফেসর বাসুকে আপনারা এতটা অ্যাকসেপ্ট করেছেন, ঠিক যে কারণে প্রোগ্রামের ফার্স্ট কলারও চলে এসেছেন জানার জন্য, তাকে ওয়েলকাম জানাই অনুষ্ঠানে। নমস্কার, কে বলছেন? ওকে, আপনি প্লিজ একটু জোরে বলবেন। হ্যাঁ, অতনু খাঁ, হ্যাঁ বলুন, ছেলে ডেট অফ বার্থটা বলুন। 7/11/84 একটু স্পষ্ট করে ধীরে ধীরে বলুন, 7/11/84 এবার সময়টা বলুন। সময় 12:35, 6 থেকে 7 হয়েছে, আমি যে কথাটা বললাম সেই সচেতনতার জায়গায় উনিও বুঝিয়ে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। এবারে বলুন প্লেস অফ বার্থ। জন্মের স্থানটা কলকাতা। 6:35 সন্ধ্যাবেলা, তাই তো? 6:35 না, রাত 12:35। 12:35 রাত 12:35 মানে ওটা কি আপনার বৃহস্পতিবার হয়ে যাচ্ছে? মঙ্গলবার থেকে বুধবার, মঙ্গলবার 6 থেকে 7। আচ্ছা, মানে 12:30 12:35 AM, তাই তো? এবার আপনার কাছে বলি, আমরা অনেক কিছু জানবো কিন্তু এই ক্ষেত্রে অতনুকে নিয়ে আপনার মোস্ট ভাইটাল যে কোশ্চেনটা রয়েছে সেইটাই প্লিজ আপনি প্রফেসর বাসুর কাছে রাখতে পারেন, একদম নির্দিষ্ট যে প্রশ্নটা। সরি, আরো একবার, বিবাহের ব্যাপারে, বিয়ে কবে হবে, কেমন হবে, এই সংক্রান্ত প্রশ্ন। ওকে, আচ্ছা, সিংহ লগ্ন আর মীন রাশি এটা জানা আছে? মীন রাশি সিংহ লগ্ন, হ্যাঁ, বিয়ে কবে জানতে যাচ্ছেন, তাই তো? অ্যাকচুয়ালি আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দিই এক্স্যাক্টলি ঠিক এই সময়টা জানতে চাই, আমরা তার ডিএপি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা বিচার করি। হ্যাঁ, তো লগ্ন সাপেক্ষে সপ্তম মানে আপনার আছে সেটা হচ্ছে আপনার মীন, মীন পড়ছে, তার অধিপতি হচ্ছে আমাদের বৃহস্পতি, তো আমাকে দেখতে হবে সেই লগ্ন এবং তার বৃহস্পতির কানেকশনটা। এখন চলছে ওর রবি এবং বৃহস্পতি কেটে গিয়ে 13/5/2015 থেকে রবি এবং শনির দশা অন্তঃদশা চলছে, 25/4 শেষ হয়েছে, এখন চলছে রবি এবং বুধ, 25 এপ্রিল 2016 থেকে 1 মার্চ 2017 চলবে রবি এবং বুধ। তো আপনি ছেলের বিয়ের জন্য যোগ হচ্ছে
টেন্থ জানুয়ারি, একটু লিখে নিন টাইমটা, 10th January 2018 থেকে 28th February 2018, একটা ভালো কানেকশন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 10th January, হ্যাঁ যেটা বললাম, আর তার আগে একটা মাইল্ড কানেকশন আছে, লিখে নিতে পারেন 16th November 2017 থেকে 10th January 2018, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা যখন পার্টিকুলার কোন একজন জাতকের ইভেন্ট দেখি তার জীবনে, আমরা যে বিভিন্ন আমি যেভাবে করি D1, বারবার আপনাদের বলি D1 এবং D9 ছাড়া, লগ্ন ছক এবং নবাংশ ছক ছাড়াও আমি আরো প্রায় 15 থেকে 20টা চার্ট বিচার করি, এটাকে বলা হয় বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট, বারবার যেটা বলি। এছাড়া জ্যোতিষ শাস্ত্র এর উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মিনিমাম 15 থেকে 20টা চার্ট করতে হয়, প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা স্পেসিফিক চার্ট করতে হয়, তবে গিয়ে সঠিক, অর্থাৎ হতে পারে বা হবে না, হবে এটাই বলা যায়। তার সঙ্গে আগের অনুষ্ঠানে বলেছিলাম DAP দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, ঠিক পার্টিকুলার ওই ঘটনাটা কোন সময়ে ঘটবে, আর তার সঙ্গে অবশ্যই গোচর, ট্রানজিশন, গোচরের লগ্ন এবং গোচরের নবাংশ, অর্থাৎ এই মুহূর্তে যখন প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নকারীকে যে জ্যোতিষী জ্যোতিষীকে প্রশ্ন করছেন, তখন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে ওই জায়গার ঠিক প্ল্যানেটারি দশাগুলো, গ্রহগুলো কি অবস্থায় আছে, ভাব দ্বাদশ ভাবের মধ্যে সেগুলো দেখে নিতে হয়, এটাকে আমরা বলি গোচর। এটা না হলে ঠিক সঠিকভাবে বলা যায় না সময়টা। ডেফিনেটলি লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং সেখানে একটা সময়ের বন্ধনের মধ্যে আমাদের থাকতে হয়, কিন্তু প্রফেসর বাসু বারে বারে বলেন যে কতটা সময় নিয়ে বিশ্লেষণটা করা প্রয়োজন এবং তার জন্য কোথায় চেম্বার মিট করাটা ভীষণ প্রয়োজন, সেখানে তার একদম কমপ্লিট মেথড অ্যাপ্লাই করে আপনাদেরকে গাইড করতে পারবেন। আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, একটু আগে প্রফেসর বাসু বলছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তাকে ইনভাইট করা হচ্ছে সেখানে পৌঁছে যাওয়ার জন্য, এবং তিনি একজন কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি এবং একটি নাম করা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের প্রতিষ্ঠানের সেখানে তিনি যুক্ত, সেই ডিউটি ছেড়ে তিনি এই ডিউটির জন্য যতটা তার ব্যক্তিগত অবসরের সময় থেকে অ্যাস্ট্রোলজির সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই জায়গাটায় আরও একটা দায়িত্ব তিনি এই সময়ের মধ্যেও রাখার চেষ্টা করছেন অ্যাস্ট্রোলজি নিয়ে শেখানোর জায়গাটা। সেক্ষেত্রে আমি নামটা একটু আপনাদের যদি উল্লেখ করি আপনারা ডেফিনেটলি বুঝে যাবেন, জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চ, অবশ্যই সেখানেও আপনারা যারা শিখতে আগ্রহী ঠিক এইভাবে প্রফেসর বাসুর মতোই অ্যানালিসিসটা সম্ভব সেটার জন্য শিখতে হবে। আর তার ডিগ্রি বিভিন্ন বিদেশি এবং ইউএসএর মতো প্রতিষ্ঠান দেশ থেকে সেখানে বিভিন্ন এই এই কনসার্ন ডিপার্টমেন্টগুলো থেকে তার সেই মেম্বারশিপ রয়েছে, সেই স্বীকৃতিটা ভীষণভাবে তাকে রয়েছে ইন্টারন্যাশনালি, এবং ন্যাশনালি সেখানে বিভিন্ন একটা বিগ ফিগার সেটা প্রত্যেকে স্বীকার করছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমি যদি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, বিভিন্ন জ্যোতিষ মহাপাধ্যায় 2015 সালে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং 2016 সালে জ্যোতিষ সিদ্ধান্ত শিরোমণি এই স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে, আর সুলেখা.com-এর টপ অ্যাস্ট্রোলজার অফ কলকাতা 2016 এই অ্যাওয়ার্ড অবশ্যই প্রফেসর বাসুর জন্য রয়েছে। একটা এতগুলো কথা বলা কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপনী প্রচার কখনো ভাববেন না, একটা কোথাও বলা যে অনেক কিছু ভিড়ের মাঝে না একজন মানুষকে, জেনুইন মানুষকে, যিনি কিনা ফুললি প্রফেশনালি আপনাদের কাছে হয়তো ফুল টাইমটা দিতে পারছেন না, কিন্তু তার মননে, তার চিন্তনে, তার অবসরের মধ্যে থেকে সময় চুরি করে যতটা পারে ততটা এই অ্যাস্ট্রোলজি নিয়ে তার ভাবনা এবং পরিষেবা দেওয়া, এটা অবশ্যই স্যালুট করার মতো। ডেফিনেটলি আমরা অনেক কথা বললাম, কিন্তু তার আগে যে জায়গাটায় আমরা ছিলাম সেটার সঙ্গে আবারও কানেক্ট করতে চাইবো, আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেই প্রতিকার নিয়ে যদি এবারে। আজকের যে আলোচনার মূল বিষয় আমি ভেবেছি সেটা হচ্ছে যে প্রতিকার। প্রতিকার বলতে আমরা বিভিন্ন যখন আমরা রত্ন প্রেসক্রাইব করে একজন জ্যোতিষ, সেই সেই জায়গাটা আমাদের জ্যোতিষের যে ব্র্যান্ড সেটা হচ্ছে জেমোলজি, অর্থাৎ রত্ন সম্বন্ধে ভালো করে পড়াশোনা করা দরকার। আমি যখন কোনো একজন জাতক বা জাতিকাকে আমি তার প্রেসক্রাইব করবো কোনো একটা জেমস্টোন, সেই জেমস্টোন করার সময় আমি আমার অবশ্য সচেতন থাকা উচিত একটা রত্নের কি কি চরিত্র থাকে, অর্থাৎ কিছু কিছু ফিজিক্যাল প্যারামিটার্স থাকে, সেই ফিজিক্যাল প্যারামিটার্সগুলো অর্থাৎ স্পেসিফিকেশন করার সময় আমি প্রেসক্রিপশন করার সময় সেই স্পেসিফিকেশনগুলোকে মেনশন করে দিতে হবে প্রেসক্রিপশনের মধ্যে, তবে গিয়ে সেই জাতক বায়াতিকা সঠিকভাবে তার রত্ন বাজার থেকে নিতে পারবেন।
জেনারেলি একটা রত্নকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা অর্গানিক একটা ইনঅর্গানিক, জৈব এবং অজৈব। আজকে আমি জৈব রত্নের মধ্যে যেগুলো পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। জৈব রত্নের মধ্যে জেনারেলি দু ধরনের রত্ন আমরা দেখতে পাই, একটা হলো পলা বা রেড কোরাল, আর একটা হচ্ছে পার্ল বা মুক্ত, এছাড়া সবগুলি অজীব বা খনিজ। তো যে কোনো স্টোন নেওয়ার আগে কি কি জিনিস দেখে নিতে হয়, একটা স্টোনের কোয়ালিটি তার মান দেখার জন্যে চারটে ফিজিক্যাল প্যারামিটার থাকে, সেটা হলো কি, এক হলো স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, তার স্টোনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, হার্ডনেস যেটা আমরা মো স্কেলেতে দেখতে পাই, হার্ডনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড তার কালার। কার ঠিক কি পাওয়ার লাগবে সেটা দেওয়ার আগে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড তার কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি সেটা মেনশন করা দরকার। তো আজকে আমি একটু দেখাচ্ছি, একটা ক্লিপিং দিতে হবে, ক্লিপিং বোধ হয় দেওয়া যাচ্ছে না, তো আমি একটু বলে দিই আপনাদের। সেটা হচ্ছে এই রেড কোরাল আর পার্ল দুটোই অর্গানিক বললাম, এর কম্পোজিশনটা কি, এর কেমিক্যাল কম্পোজিশন জানতে হবে আপনাদের বা জানা উচিত একজন অ্যাস্ট্রোলজারকে বিশেষ করে। এই জৈব বা অর্গানিক জেমস্টোনকে, যে আমরা বললাম রেড কোরাল, প্রবাল বা পার্ল, এর কেমিক্যাল কম্পোজিশন সেম, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বোনেট। এখন প্রশ্ন উঠতে পারে আমি তাহলে কিভাবে কি দেখব, এই ক্যালসিয়াম কার্বোনেট হলো রেড কোরালের মেন কম্পোজিশন, আর পার্ল বা মুক্ত এর কম্পোজিশন কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট। কিন্তু মুক্তকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল অর্থাৎ সাধারণভাবে যে মুক্ত, আপনারা জানেন ঝিনুকের মধ্যে একটা সামান্য একটা কণা থেকে, একটা ধুলি কণা থেকে কিভাবে ওই ক্রিস্টালাইজেশন প্রসেসে একটা স্টোন হয়ে থাকে, তো সেটা ন্যাচারাল, যেটা সমুদ্রের নিচে আমরা দেখতে পাই বিভিন্ন ঝিনুকের মধ্যে থেকে এটা হয়। যেভাবে আমাদের গল ব্লাডারে স্টোন তৈরি হয় ঠিক সেরকম ভাবে ঝিনুকের মধ্যে তার স্টোমাকে একটা তৈরি হয় এরকম মুক্ত। তো এই মুক্তকে আমরা বলি ন্যাচারাল, আবার কিছু আছে কৃত্রিম বা কালচার্ড। কৃত্রিম মানে বাইরে থেকে ঝিনুককে তুলে নিয়ে এসে জীবন্ত অবস্থায় তার মধ্যে একটা পার্টিকুলার কণাকে ইনজেক্ট করে দেওয়া হয়, তারপরে সেটা নর্মালি ক্রিস্টালাইজেশন প্রসেসে আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু ডিফারেন্সটা কোথায়, আমরা কি করে বুঝবো, আমি বললাম ন্যাচারাল পার্ল বা সাধারণভাবে যে মুক্ত তৈরি হয় সেটা ক্যালসিয়াম কার্বোনেট এবং তার সঙ্গে কনচিলিন, কনচিলিন নামক একটা কম্পোজিশন থাকে। যদি বলি ক্যালসিয়াম কার্বোনেটের যা রেশিও থাকে 85%, আর কনচিলিয়ন, কনচিলিয়ন যে থাকে 15%, তো সেটা ন্যাচারাল পার্লেই পাওয়া যায়। বাকি কিন্তু যেটা কালচার্ড বা কৃত্রিম উপায়ে তৈরি হয় তার 100% কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট, সেখানে কখনোই কোনো রকম ভাবে কিনচলিন থাকে না। আর একজন অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, অসম একটা ডিসকাশন আমরা পাচ্ছি জিমোলজির উপর, কিন্তু বন্ধু অনেকক্ষণ হোল্ড করছেন, তাকে ওয়েলকাম জানাই অনুষ্ঠানে। বলুন নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ কে বলছেন? নমস্কার। হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম প্রীতম চক্রবর্তী। হুম আচ্ছা, এই অনুষ্ঠান আপনি কতদিন দেখছেন? অনেকদিন দেখি কিন্তু স্যার লাইন পাই না, খুব চেষ্টা করছি, আজকেও মানে আপনার পুত্রের জানার জায়গাটা ডেফিনেটলি এবার যেতে চাইবো, সেই আগ্রহকে সম্মান জানিয়ে ডেট অফ বার্থ প্লিজ বলুন ছেলে। বলুন আপনার ছেলে জন্ম 3/4/2001। 3/4/2001, আচ্ছা সময়টা বলুন। সময় 1:36। কখন সেটা, দুপুর? দুপুর দুপুর। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। প্রীতমকে নিয়ে আপনাকে অনুরোধ জানাই, একদম নির্দিষ্ট যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, চিন্তা রেখেছে, সেই প্রশ্নটা রাখতে পারেন, বা যেটা কৌতূহল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনা নিয়ে। আচ্ছা, কিসে পড়ছে এখন? লাইনে পড়ছে, কিন্তু পড়াশোনায় একদমই মন নেই, মানে খুব বলে বলে পড়াশোনা করবে, চঞ্চলতা, মন শুধু খেলার নেশা। ঠিক সেই জায়গায় অ্যানালিস্টটা। 1:36 PM, 3rd April, মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার ছিল। পড়াশোনা নিয়ে চিন্তিত মায়ের প্রশ্ন।
এগুলো জানি না। আচ্ছা বলে দিচ্ছি, জেনে নিন, চাইলে লিখে রাখুন। হ্যাঁ লিখে বলুন। আপনার ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, আচ্ছা, আর রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ রাশি এবং লগ্ন সেম সমান, ঠিক আছে। জন্ম নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, ভালো নক্ষত্র, যাই হোক। পড়াশোনা বিষয়ে জানবেন তাই তো? কোন ক্লাসে পড়ছে এখন? ক্লাস নাইনে। সিরিয়াসনেসটা এই ক্ষেত্রে আমাদেরকে ভীষণ ভাবে টাচ করে, যে এই অনলাইন প্রোগ্রামেও টু দা পয়েন্ট একদম যথাযথ যাতে গাইডলাইন, এখানে ওই তাড়াহুড়ো করতে গিয়ে যাতে কোনোভাবে মিস গাইড না করে দেওয়া যায় সেটা সমানভাবে আপনি দায়িত্বশীল, এটা বারে বারে আপনার। আমি আপনাকে বলে দিই, কর্কট লগ্ন সাপেক্ষে যে জায়গাটা মাধ্যমিকের ক্ষেত্রে বা অর্থাৎ মাধ্যমিক অবধি যা হবে তার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবে। হবে না সেটা, হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু একটু চঞ্চলতার কারণ হচ্ছে ওর এখন যা ডিএপি চলছে সেই অনুযায়ী তো পড়াশোনা অবশ্যই হবে, এবং আবার বলছি মাধ্যমিকে যা রেজাল্ট করবে তার থেকে হায়ার সেকেন্ডারিতে আরো বেটার রেজাল্ট করবে এবং গ্রাজুয়েশনও তাই করবে। মাধ্যমিকে হ্যাঁ না ফাড়া, দেখুন অ্যাকচুয়ালি এইগুলো দেখতে গেলে অনেকগুলো জিনিস দেখতে হয়, ঠিক আছে। তো আপনার মোটামুটি এখন দেখা যাচ্ছে খুব একটা তেমন ফাড়া নেই যা ডিএপি চলছে, কিন্তু এটাকে দেখার জন্য ডিটেল চার্ট, অনেকগুলো চার্ট দেখতে হয়, যে পয়সা আমি দেখি ডিফারেন্ট বলা যায় ফাঁড়া থাকলে কবে আছে এবং কেন আছে সেটা আমি প্রেসক্রিপশনে লিখে দিই, তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। সেইটার জন্য আমি আপনাকে একটু বা আপনাদের একটু এবারে একটু গাইড করে দিতে চাই। চেম্বারে আসুন আসুন আসুন, চেম্বারে আসলে সমস্ত কিছু আপনাকে পাইয়ে দেব, সমস্ত কিছু বলে দেব, এইটা কিন্তু মূল মোটর নয়। চেম্বারে আসতে হবে আপনার নিজেরই ভালোর জন্য। প্রফেসর বাসুর যে মেথডটা, সেখানে লং সময় দেওয়াটা একটু ভীষণ জরুরি, সেই সময়টা আপনাকে হাতে নিয়ে আসতে হবে। ঠিক সেই কারণে আমি একটু আপনাদের শেয়ার করে দিতে চাইবো যে 9674250516 এবং 9748403694 এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রত্যেক শনি এবং রবিবার কালীঘাট দিশা চেম্বার ট্রামডিপোর কাছে দক্ষিণ কলকাতায়, আর সাঁতরাগাছিতে সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুলের কাছে কম্পিউটারনিক্সে তিনি অবশ্যই অ্যাভেলেবেল থাকেন। বাকিটা জানতে আপনাদের অবশ্যই এই হেল্পলাইনে ফোন করতে পারেন, আদারওয়াইজ অনলাইনেও আপনি বুক করতে পারেন, অর্থাৎ সেখানে গিয়েও ভিজিট করতে পারেন। তার জন্য www.profbasu.in টিভিস কল থেকেও আপনি কালেক্ট করে নিতে পারবেন, এখানে অনলাইনে অবশ্যই আসতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন প্লিজ, যে ফ্রাইডের মধ্যে শুক্রবারের মধ্যে সেটা নামটা নথিভুক্ত করতে হবে, বাকিটা জানতে আপনাদের ডেফিনেটলি হেল্পলাইন নাম্বার হেল্প করে দেবে, ব্যাক অফিসের বন্ধুরা রয়েছে সেখানে আপনাদের হেল্প করে দেবে। একদম লাস্ট মোমেন্টে আমরা যতটা সময় আছে একটু কানেক্ট করে লাস্ট আপনার মতামতটা জানিয়ে বিদায়। হ্যাঁ আজকে আরো বেশি আলোচনা করা ছিল জেমস স্টোন নিয়ে, তো আমি পরের এপিসোডে করব, কিন্তু আজকে যেতে যেতে বলি আপনাদের কিছু, প্রত্যেকবার যাওয়ার সময় যাওয়ার আগে আমি বাস্তু নিয়ে কিছু টিপস বলে থাকি। আজকে বাস্তু নিয়ে টিপস বলতে গেলে আমি বলবো যে আপনারা দক্ষিণ পশ্চিম কোণে, অর্থাৎ আপনার যে জায়গায় বাস করেন বসবাস ভূমির দক্ষিণ পশ্চিম কোণে কোন সবুজ গাছ সবসময় আপনারা একটা রাখার চেষ্টা করবেন, আর বাড়িতে যদি সোফা থাকে, এল আকৃতির সোফা থাকে, তাহলে সোফার পিছনে একটা সবুজ গাছ কোন ইয়ের মধ্যে টবের মধ্যে রেখে রাখার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের সার্থকতা সেই সময় আসবে যখন বিজ্ঞানের আলোয় আপনি নিজেকে আনতে পারবেন, জ্যোতিষশাস্ত্রকে যখন নিয়ে আসা হচ্ছে আপনাকেও সেই আলোতে আনতে হবে, এটাই বোধহয় সবচেয়ে সাকসেস। ডেফিনেটলি এই অনুষ্ঠান চলতে থাকবে, আপনাদের কাছে পৌঁছতে থাকবো, ততক্ষণ নিজেদেরকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারুন এবং জ্যোতিষশাস্ত্রের সত্যিকারের সুফলটা গ্রহণ করতে পারুন। শেষ প্রান্তে এই শুভকামনা জানিয়ে আজকে বিদায়, নমস্কার। নমস্কার।